আশেপাশটা দেখে যাই যে কি ও রেস্টুরেন্টের পরিবেশটা অনেক জোস, একদম নেগা, অনেক সুন্দর একটা ফিল দিচ্ছে আমাকে। রিফ্রেশমেন্টের জন্য হলেও এখানে অ্যাটলিস্ট আসা উচিত সবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মি রাইডিউতান অ্যান্ড আজকে আমি আসছি হচ্ছে 100 ফিট পার হয়ে 330 ফিট। এটা হচ্ছে ভাটারা থানার পাশে বালু নদীর কাছে। এখানে আমি প্রায় 4 বছর পরে আসছি। আগে যখন ভার্সিটিতে ছিলাম, মানে কলেজে ছিলাম ইন্টার লাইফে, তখন আমি এই জায়গাটায় সবচেয়ে বেশি আড্ডা দিছি। আমার কাটানো সবচেয়ে বেশি সময় আমি এখানে স্পেন্ড করছি। এটা হচ্ছে 330 ফিট, ভাটারা থানা পড়ছে, UIU ইউনিভার্সিটি পার হয়ে বালু নদীর পরে। এটা এখানে আগে একটা রেস্টুরেন্ট ছিল, এটা হচ্ছে কুটুম্বাড়ি রেস্টুরেন্ট। আমি ওই নামেই ফেমাস ছিল বেশি। এখানে অনেকবার আসা হয়েছে এর আগে, বাট রিসেন্টলি হঠাৎ করে ভাটারাতে আসছিলাম, ভাবলাম যে আশেপাশটা দেখে যাই যে কী অবস্থা। এখানে বাইকটা রাখা আছে, তো আমি একটা রেস্টুরেন্টের সামনে আসছি। এটা হচ্ছে দ্য বার্গার বার। ভাই বলল যে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের পরিবেশটা অনেক জোস, একদম ন্যাচারাল, চাইলে ভিজিট করতে পারেন। এটা হচ্ছে কুটুম্বাড়ি, মানে 30 ফিটে বাজারের পরেই, আর এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন। অনেক জোস, অসাধারণ একটা ভিউ। আর যদি পিছন থেকে দেখাই, আমার পিছনে হচ্ছে রেস্টুরেন্ট দ্য বার্গার বার, আর এদিকটা হচ্ছে একদম বিল, মানে ন্যাচারাল পরিবেশ। ওয়েদারটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগতেছে। আর এক নজরে এখানে বসে মানে খাবার খেতে খেতে আপনারা পরিবেশটাও উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। এটা আমি তখন পাই নাই, বাট এটা নতুন হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। ঢাকার শহরের কোলাহলের বাইরে যদি ন্যাচারাল কোনো একটা জায়গা আপনারা এক্সপেক্ট করে থাকেন, তাহলে মাস্ট বি আপনারা 30 ফিট চলে আসতে পারেন। লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে ভাটারা থানা, UIU ইউনিভার্সিটি পার হয়ে আপনার একদম যে বালু নদী বলে শেষ যে জায়গাটা ছিল, এখন বর্তমানে ব্রিজ হয়েছে, ব্রিজের নিচ দিয়ে আন্ডারপাস করলেই আপনারা 30 ফিটের বাজার এখানে চলে আসবেন। আর ভিউয়ের কথা কি বলবো, এখন বাজে হচ্ছে 6:34, মানে হচ্ছে সূর্য ডুবে গেছে অলরেডি, বাট অনেক ঠান্ডা আবহাওয়া পাচ্ছি, বাতাস পাচ্ছি, কারণ খোলামেলা জায়গা। অনেক সুন্দর একটা ফিল দিচ্ছে আমাকে। রিফ্রেশমেন্টের জন্য হলেও এখানে অ্যাটলিস্ট আসা উচিত সবার। ভালোই লাগতেছে, বড় ভাইয়ের সাথে আসছি অ্যান্ড ভাবলাম 4 বছর পর আশেপাশে যখন আসছি তো এখান থেকে ঘুরে যাওয়ার, এখান থেকে ঘুরে যাওয়ার লুকটা আর সামলাইতে পারলাম না। আসলে এখানে যতবারই আসা হয় অনেক ভালোই লাগে, কখনো নিরাশ করেনি আমাকে। তো ওইদিকে আরও কয়েকটা রিসোর্ট আছে সামনেই, হ্যাঁ ওইদিকে সামনে কয়েকটা রিসোর্ট আছে, বাট এখন আমি ওইদিকে যেতে চাচ্ছি না। এখানে যেহেতু বসছি, ভাই আছে আমার, ফরহাদ ভাই, ওপস সেলিব্রিটি, বড় ভাই, বন্ধু, বড় ভাই, আরও কিছু আছে পাওয়া যাবে না। সো এখানে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে মাস্ট বি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।